আজকের রেসিপি হচ্ছে লোটে মাছের ঝোল। লাগবে হচ্ছে লোটে মাছ, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, হলুদ, নুন, শুকনো লঙ্কার গুঁড়ো খুব সামান্য পরিমাণ, রান্না হবে সর্ষের তেলে, এদিকে লাগবে হচ্ছে ধনে পাতা আর সামান্য চিনি। কড়াই বসানো হয়েছে, কড়াই গরম করার কোনো প্রয়োজন নেই, তাই এমনি আগুন জ্বলছে। সবই দিয়ে দেবো, লোটে মাছ দিয়ে দিল, পেঁয়াজ দিয়ে দেবে, লঙ্কা রসুন সব দিয়ে দিলাম, লঙ্কা রসুন, হলুদ, পরিমাণ মতো নুন, সামান্য না দিলেও হয়, কাঁচা লঙ্কাই হয়ে যায়, সামান্য শুকনো লঙ্কা গুঁড়ো না দিলেও চলে, আর তেল। এটা নাড়বে এখন, জল দিয়ে, মানে এটা মাখার জন্য মেখে মেখে জল দিয়ে বসিয়ে দেবে। জল বেশি দেব না, জল দেবো, সামান্য জল দিয়ে ঢেকে বসিয়ে দেবে। এটা 10-15 মিনিট লাগবে, তো 10-15 মিনিট পরে আসছি। হয়ে গেছে মাছ, মাখা মাখা টাইপের, মাছ মাছের ঝোল, লোটে মাছের ঝোল রেডি। খুব ভালো লাগে খেতে, খুব ভালো লাগে, গরম ভাত দেখবে, গরম ভাতে খুব সুন্দর লাগে, খেয়ে দেখবে। আজকে আবার বেডরুমটা ক্লিন করা হবে, আমার বেডরুমের অবস্থা দেখেছি, দেখো নিচে সব খেলনা ফেলে দিয়েছে আমার ছেলে, ড্রেসিং টেবিলটা আবার কীরকম যাতা হয়ে গেছে, বিছানাপত্র সব কিছু উল্টো পাল্টা। চলো তাহলে আমি ক্লিন করে ফিরে আসি, আজকে এই চাদরটা পাতবো আবার, চলো তাহলে ক্লিন করে ফিরে আসি। ডাস্টিং সব হয়ে গেছে, ক্লিনিং করার পর আমার বেডরুমের আজকের লুক, বেশি কিছু ক্লিন করিনি, দেখে বুঝতেই পারছ। ওয়েলকাম টু বেঙ্গলি ব্লগার মার্গারেট চ্যানেল। সকাল থেকে দেখলে ঘরটা পরিষ্কার করলাম, তারপরে একটা রেসিপিও গেছে মার আজকে, আশা করি তোমাদের অনেকেরই ভালো লেগেছে। আর এখন আমি স্নান টান করে, ছেলেকে স্নান টান করিয়ে চলে এসেছি, তোমাদেরকে একটা জিনিস দেখাবো। অনেকেই মার্কেট থেকে জিনিসটা আনতে চায় না, শুধুমাত্র কেটে খাওয়ার ভয়, ঠিক আছে, মানে এটা একটা সাচে জিনিস যেটা কাটতে খেতে খুব সুন্দর, কাটতে অবস্থা খারাপ হয়ে যায়। তো তোমাদেরকে দেখাচ্ছি সেই জিনিসটা, তোমরা দেখো, যতটা ভয়ের জিনিস ততটা ভয়ের জিনিস নয়, আশা করি আজকের পরে আর লাগবে না। ইয়েস, পাইনঅ্যাপেল। এই পাইনঅ্যাপেলটা কী করে কাটবো, কত সহজে কাটবো সেটাই তোমাদেরকে আজকে আমি দেখাবো, চলো চলো কাটি। বলি পাইনঅ্যাপেলের দুটো মানে সাইজ হয়, একটাকে বলে কিং সাইজ আর একটাকে বলে কুইন সাইজ। এটা অ্যাকচুয়ালি শিখেছি আমি আমার বাবার কাছ থেকে, কারণ যেহেতু হোটেলিয়ার সেহেতু ওদের এক একটা নাম থাকে, আর
ল্যাঙ্গুয়েজে এগুলো বলা হয় না, তো সবাই জানে পাইনাপেল পাইনাপেল, দ্যাটস ইট। কিন্তু এটা যেটা তোমরা দেখছো এটা হচ্ছে কিং সাইজ। কিং সাইজ মানে হচ্ছে পুরো ড্রামের মতন হয়, পুরো মানে উপর থেকে নিচ অবধি পুরো ড্রামের মতন দেখতে। দেখো এরমভাবে যদি ধরি তাহলে এদিক থেকে এদিক পুরো ড্রামের মতন। আর কুইন সাইজটা হয় ট্রায়াঙ্গেল সাইজ, মানে সাইজে মানে নিচের দিকটা বড় হয় উপরের দিকটা সরু হয়, ওটা হচ্ছে কুইন সাইজ। তো দুটোই খেতে ভালো, অসুবিধা নেই। কাটিংয়ের জন্য এই ড্রাম সাইজ অর্থাৎ যে কিং সাইজের যে পাইনাপেলটা হয় সেটা কাটিংয়ের জন্য খুব সুন্দর হয়। তো চলো কাটি, দেখা যাক। পাইনাপেলটা মাথাটা কাটতে খুব কষ্ট হয়, আমার হাতেও অনেকবার ফুটে যাচ্ছিলো পাইনাপেলের কাটিংয়ের সময়। তো আমি ওটাকে কিছু কাপড় দিয়ে ধরেছি, তোমরাও কাপড় দিয়ে ধরে নিও, কারণ ওটা সত্যিই হাতে খুব ব্যথা দেয়। আর মাথাটা কেটে নিয়ে গাছ লাগানোর জন্য মাটিতে পুঁতেও দিতে পারো। এবার নিচের দিকটা কাটবো, সেখানেও হাতে ফুটছিলো, আবারও আমি কাপড় নিয়ে নিয়েছিলাম, কাপড়ের সাহায্যে কেটে নেবে। এরপর আমি এটা একটু ধুয়ে নেব, ধুয়ে নিয়ে চলে এসেছি আবার। এবার স্কিনটাকে জাস্ট উপর দিয়ে হালকা হালকা করে ছাড়িয়ে দেবো। দেখো আমার ছেলে খাওয়ার জন্য খুব ব্যস্ত হয়ে উঠেছে, খুব ভালোবাসে পাইনাপেল খেতে। কাটিংয়ের ভয়ে সত্যি পাইনাপেল অনেকেই ঘরে আনতে চায় না, তবে খেতে এত টেস্টি জিনিসটা, আমারও খুব পছন্দের জিনিস, মানে এতটাই পছন্দ ধারণার অতীত, যার জন্যে এই শখে মানে খাবো সেই জন্যেই কাটিংটা আমি আরও বেশি ভালো করে শিখে নিয়েছি। কে কেটে দেবে, ঘাটতি তো কেউ চায় না পাইনাপেল। আজকের পরে নিশ্চয়ই অনেকেই শিখে গেছো ঠিকমতো মানে পাইনাপেলটা ওয়েস্ট না করে কিভাবে কাটা যায়। ম্যাক্সিমাম মানুষে কি করে যে অনেকটা করে কেটে দেয়, কেটে দিলে পাইনাপেলটা অনেকটা ওয়েস্ট হয়ে যায়। তো সেই জায়গাটা থেকে এরকমভাবে যদি তোমরা সকলে কাটিংটা করো তাতে তোমরা নিজেরাও বুঝতে পারবে যে কতটা সহজভাবে কতটা সুন্দরভাবে। আর কাটিংয়ের পর তোমরা নিজেরাও দেখতে পাবে মাথাটা যেন ক্রাউন ক্রাউন রয়েছে প্রত্যেকটা কাট মানে পাইনাপেলের মাথায় মাথায়, সুন্দর লাগে খুব। আমার তো বড্ড বেশি ভালো লাগে এই কাটিংটা, আর এটাই সবথেকে সহজ লাগে। এরপরে এটা আমি আরেকবার ধুয়ে নেব, ধুয়ে এটার ওই যে চোখগুলো দেখছো যেগুলোকে আইস বলে পাইনাপেলসে, ওই আইসগুলো না পুরো কোনাকুনিভাবে একটা জায়গা থেকে শুরু করবে আর একটা সাইডে চলে যাবে কোনাকুনিভাবে, এরকমভাবে কাটিং করতে করতে নিচের দিকে যাবে, নিচের দিকে যাবে একটা সাইড দিয়ে, একটা সাইড থেকে কভার করলে তাহলে রাউন্ড হয়ে আসবে আর একটা সাইড পর্যন্ত, খুব সুন্দরভাবে জিনিসটা রাউন্ড হয়ে যায়। তবে দেখো কী সুন্দর ডিজাইন হয়ে গেছে, প্রত্যেকটা আইসগুলো যে কটা আইস আছে সব কটা আইস বার করে দেবে এরকম কোনাকুনি কেটে কেটে, তাহলে আইসগুলো আর থাকছে না, ওয়েস্টও কম হচ্ছে আবার সুন্দর কাটিংয়ের একটা ডিজাইনও হয়ে যাচ্ছে পাইনাপেলসের। আবার এরকমভাবে কাটতে কাটতে একটা জিনিস মনে পড়ে গেল, আরও এক রকমভাবে কাটা যায় যেটাতে তোমার পাইনাপেলটাকে টোটাল স্কিনটা না ছাড়িয়ে পাইনাপেলটাকে স্কিনের মধ্যে থেকে বার করে নিয়ে আসা যায়। আর ভিতরের যে ডাটিটা আছে যেটাতে আমরা পরে দেখবে আমরা আমি কেটে আর কি চার ভাগ করে মাঝখানের ওটা ফেলে দেয়, তো ওইটাকেও পুরো কেটে বাদ দিয়ে জাস্ট পাইনাপেলটাকে ভিতর থেকে বের করে নিয়ে আসা হয়। ওটা আরও সহজ, কিন্তু মানে ওটাতে পাইনাপেলটাকে হাতে অনেকক্ষণ হোল্ড করতে হয়, তো পাইনাপেলটা হাতে হোল্ড করলে অটোমেটিক্যালি ওই পাইনাপেলসের আইসগুলো খুব হাতে ফুটে যায়, তো ওই জন্য আমি ওটা করতে পারি না। কিন্তু ওটা আরও অনেক অনেক সহজ, যদি এরপরে কোনো দিন, যদি না এরপরে কোনো দিন আমি যখন পাইনাপেল আনবো তো ওইরকমভাবে কেটে আমি তোমাদেরকে দেখিয়ে দেব। আর দেখতেই পাচ্ছ কীরকম সুন্দরভাবে ডিজাইনটা উঠে এসছে অটোমেটিক্যালি, যখন এরপরে আমি কাটবো পুরো ক্রাউনের মতন হয়ে থাকবে মাথাটা, তোমরা দেখেই বুঝতে পারবে অনেক সুন্দর লাগবে। তোমরা কে কে এরকমভাবে বাড়িতে কেটে অনেকেই খেয়েছো, আমি বলবো না যে শুধু আমি একা খাই, এরকমভাবে কেটে অনেকেই খাও, তো তোমরা কে কে এইভাবে কেটে খাও সেটা কমেন্ট সেকশানে জানিও, আশা করি অনেকেই খাও।
আর যদি না খেয়ে থাকো তাহলে কাইন্ডলি এরকমভাবে কেটে একটু একটু দেখে মানে খেয়ে আমাকে কমেন্ট সেকশানে জানিও যে এরকমভাবে কতটা সুন্দর লাগলো, কী কী লাগলো না লাগলো। আমি এরপরে, ও তোমাদেরকে তো একটা কথা বলাই হয়নি, আজকে একটু ঘুরতে গেছি, তোমাদেরকে সেই ঘুরতে যাওয়ার সিনটা এই পাইনঅ্যাপেল কাটিংয়ের পরেই দেখাবো। আশা করি তোমাদের ঘুরতে যাওয়ার সিনটা, সাইড সিনটা খুবই ভালো লাগবে। যাদের যাদের ভালো লেগেছে বা লাগছে মনে করবে আমার চ্যানেলটা, তারা তারা কাইন্ডলি আমাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। আর তোমরা যদি পাশে থাকো তাহলে আমি এইভাবে এগিয়ে যেতে পারবো, তোমাদের জন্য আরও নতুন নতুন অনেক কিছু আনতে পারবো। কাইন্ডলি তোমরা আমার পাশে থেকো। কাটতে বেশিক্ষণ টাইম লাগে না, 10 থেকে 15 মিনিট, কিন্তু আমার সব থেকে পাইনঅ্যাপেল কাটিংয়ে না ওই মাথাটা যেখানটায় ওই পাতাটা থাকে ওই জায়গাটা কাটতে আমার সত্যিই খুব কষ্ট হয়, কারণ ওই জায়গাটা না পাতাগুলো হাতের মধ্যে ফুটে যায়, তো সেই জন্য ওই জায়গাটা কাটতে খুব কষ্ট। কাটিং হয়ে গেছে, পুরোটাই দেখতে পাচ্ছ, পুরো রাউন্ড রাউন্ড হয়ে আমি জিনিসটা আবার ক্লিন করে নিয়ে আসলাম। এবার জাস্ট মাঝখানের যে জিনিসটা থাকে যেটাকে ফেলে দিতে হয়, তো ওটা আমি পারলে ওরকমভাবে কাটিং দেখাতে পারতাম, কিন্তু আজকে ওরকম দেখাবো না, তোমাদেরকে আগেই বলেছি। এটা নর্মালি আমি এটাকে কেটে চার ভাগ করে কেটে তোমাদেরকে দেখাবো কীভাবে কাটছি। এটাকে আবার এইভাবে দুভাগ করে কেটেও তেরছাভাবে তুমি মাঝখানের ওই বুকের ওই জায়গাটা মানে পাইনঅ্যাপেলের যে ভিতরটা ওই ওই জিনিসটা ফেলে দেওয়া যায় তেরছাভাবে কেটে, কিন্তু আমি আজকে এরকমভাবেই কাটলাম। তোমরা কেটে খেয়ে আমাকে কিন্তু কাইন্ডলি বলবে। দেখো আমার ছেলে ছুটাছুটি আরম্ভ করে দিয়েছে, কখন দেবে কখন দেবে। আর এই ছোটাছুটির মধ্যে পাইনঅ্যাপেল কাটিংয়ের মধ্যে তোমাদেরকে আজকে গোপালের ভোগটাও শেয়ার করতে পারিনি, আবার একটু বেরোবো বলেছি, সো দুটোই একসঙ্গে মানে এত তাড়াহুড়োর মধ্যে ছিলাম আজকে ব্লগটা মানে খেয়ে উঠেই দৌড়েছি, খুবই মানে কি বলবো। থালাটাও দেখো আমার ছোট হয়ে গেছে, আমি মাথায় নেই যে আমি ছোট থালার মধ্যে নিয়ে ফেলেছি, সঙ্গে সঙ্গে আমি আবার চেঞ্জও করে ফেললাম। খুব তাড়াহুড়োর মধ্যে রয়েছি আজকে, খুবই তাড়াহুড়ো। দেখো আমার ছেলে পিছন থেকে থেকে এসে খাবে বলে হাত বাড়াচ্ছে, মাথা পুরো নষ্ট হয়ে গেছে আমার ছেলের, খাবেই খাবে, তাড়াতাড়ি দাও মা, আর পাচ্ছি না মা। দেখো নুনের কোটাও নিয়ে নিয়েছে, এক্ষুনি দাও, মাথা চুলকাচ্ছে, মাথা পুরো খারাপ হয়ে গেছে, খাবো কখন খাবো মা। একটু স্লাইড করে ডিজাইন করার মতন করে স্লাইড করে দেবে, দেখবে খুব সুন্দর লাগবে দেখতে। আর এর উপর দিকে জাস্ট একটু ব্ল্যাক সল্ট দিয়ে দেবে, অসাম লাগে খেতে, এরকমভাবে খেয়ে দেখে আমাকে বলো। সো পাইনঅ্যাপেল রেডি, দেখতেই পাচ্ছো আরও সুন্দর গার্নিশ করা যায়। এর মধ্যে ব্ল্যাক সল্ট দিয়ে দিলে ব্ল্যাক সল্ট লুনো রেডি, এই হচ্ছে পাইনঅ্যাপেল রেডি। এবার খেতে হবে, তো চলো আমরা খাই, একটু পরে আবার আসছি। বেরিয়ে পড়েছি একটু ঘুরু ঘুরু, দেখতেই পাচ্ছ পুরো শরতের আকাশ মনে হচ্ছে, তবে এটা মোটেই শরৎ নয়, চলছে এটা মানে বর্ষাকাল, রেনি সিজন চলছে। আমার তো মানে গ্রিনারি দেখলে মাথা পুরো খারাপ হয়ে যায়। বেরিয়ে পড়েছি আজকে একটু আবার ঘুরু ঘুরু, খাওয়া দাওয়া শেষ করে ভর দুপুরবেলায় ঘুরু ঘুরু। শুনলাম বাড়ির ওখানে নাকি খুব বৃষ্টি বৃষ্টি হচ্ছে, বাট আমরা এদিকটায় যেখানে এসেছি সেখানটায় কোনো বৃষ্টির কিছু সিন নেই, অস্বাভাবিক সুন্দর লাগছে, দেখতেই পাচ্ছ মানে এতটাই সুন্দর লাগছে তোমাদের সঙ্গে শেয়ার না করলেই নয়। তো চলো তোমরা সিনটা দেখতে থাকো, কার কতটা কী ভালো লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই জানিও। আমার বকবক আজকের মতন এখানেই শেষ করছি, কিন্তু তোমরা কি যেও না, লাস্ট অবধি দেখতে থাকো, অনেক সুন্দর সুন্দর ভিউ আছে, উপভোগ করো,
সাইডে দেখতেই পাচ্ছ কত সুন্দর আকাশ বাতাস সব রয়েছে। আমার চ্যানেলে যারা নতুন আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, পাশে থাকার জন্য উৎসাহ দাও। আর কি বলবো, তাহলে চলো আমাদের সঙ্গে একটু ঘুরু ঘুরু চলো। আর আমার বকবকটা এখানেই শেষ করলাম, টাটা, সঙ্গে থাকো, ঘুরু ঘুরুটা লাস্ট অবধি দেখো।